সম্প্রতি একটা ঘটনা ঘটছে, না বলে পারতেছি না। আপনারা ফেসবুক বা ইন্টারনেটে যারা আছেন সবাই দেখছেন যে ফরিদপুরে একটা মসজিদ মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। এখানে আমি বেশি সময় নেব না বা বক্তব্য দেব না, জাস্ট একটু অনুভূতি প্রকাশ করা। আসলে এই কাজগুলো যারা করেছেন তারা তাদের বুঝের ভুলের কারণে এটা করেছেন। আমরা দোয়া করছি যে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই কাজের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। ওই মানুষটার চেয়ে জালিম, ওই মানুষটার চেয়ে অন্যায়কারী, জুলুমকারী আর কে আছে যে মানা মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ থেকে মানুষকে বাধা দেয়। ওয়ুযকারা ফী হাসমু, যেখানে আল্লাহর নাম লওয়া হবে, ওয়া সাআ ফী খারাবিহা, মসজিদের অনিষ্ট করতে চায়। মসজিদের অনিষ্ট কি? মসজিদ ভেঙে ফেলা, মসজিদের রাস্তা বন্ধ করে দেওয়া, যে মসজিদের রাস্তা দেয় না মসজিদ নষ্ট করে, এই আয়াতের মধ্যে পড়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, আসলে আজকে যদি ইমাম আবু হানিফার নামে যে যে কাজগুলি করতেছে, যে আমরা হানাফি মাজহাব, এখানে অন্য সহি আদিস মতো আমল করবে, ইয়ে করবে, এগুলা করতে দেব না, বিশ্বাস করেন আজকে যদি ইমাম আবু হানিফা বেঁচে থাকতেন আর এই তার অনুসরণের নামে যে কাজগুলি এরা করতেছে হানাফি দাবি করে, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওদের সাথে কি যুদ্ধ ঘোষণা করতেন? ইমাম আবু হানিফা এই আকিদা আমাদেরকে স্বীকার নাই, তার এই আদর্শ ছিল না। চার মাজহাবের নামে, চারটা ইমামের নামে যে মাজহাব হয়েছে, এর মধ্যে কেউ আছেন ইমাম উস্তাদ, ছাত্র, তিনিও একজন ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, অনেক ক্ষেত্রে দেখবেন একজন ছাত্র আর একজন উস্তাদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেটা বলতেন তার ছাত্ররা তার সাথে দ্বিমত পোষণ করতেন। এই মাসলাগত ইখতিলাফ এটা অনেক আগের ছিল, কিন্তু এই কারণে এই ধরনের হিংসাত্মক মনোভাব নিয়া যে বিপরীত মতকে সহ্য করতে না পারা, এটাতে কি করে বিধর্মীরা হাসবে যে দেখো মুসলমানরা মুসলমানের বিরুদ্ধে লাগছে। এই জন্য তাদের বুঝের ভুলের কারণে। আর এই বিষয়গুলি শেষ কথা হচ্ছে, এই যে এই মাসালাগত ইখতিলাফের কারণে হিংসা করা যাবে না, এই বিষয়গুলি একটা বই আছে মতভেদ কেন হয়। আমি আমার লেখা যত বই আছে আমি এই বইটা বারবার পড়ি, এটা বর্তমান সময়ের দরকার, কিছু কপি আছে নেবেন, মসজিদের ইমামদেরকে দুই একটা দেওয়ার চেষ্টা করবেন। এই মসজিদের যারা আলিম আছেন, ইমাম আছেন, মাদ্রাসায় যারা পড়াচ্ছেন, ওনারা যদি এই জিনিসগুলোকে বুঝতেন তাহলে সাধারণ মানুষ কিন্তু এরকম করতো না। একদম জাহিল মসজিদের জীবনেও হাত তুলবে না। যখন কোনো আলিম তার পিছনে নেতৃত্ব দেবে, যখন ইমাম তাকে বলবে যে এটা ভুল হচ্ছে, এটা তুমি করো, তখন এই জাহিল মানুষগুলো তাদের পিছনে লাগবে। এই জন্য যারা ইমাম আছেন, যারা খতিব আছেন, যারা মাদ্রাসার উস্তাদ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের বুঝদান করেন। আমরা চেষ্টা করতে পারি বোঝানোর, এই জন্য তাদের ক্ষেত্রে যতটুকু সহযোগিতা আমরা করতে পারি করি, আল্লাহ তৌফিক দান করুন।